বন্ধুরা, চলে এলাম আজকে তরুলতা ক্যাবিনেট সেন্টারে। তো কালাকার মিউজিক এবং নাগরাজ মিউজিকের নতুন সেট আপ এখানেই তৈরি চলছে। তো এই মুহূর্তে চারটা বেস সামনে দেখতে পারো, এটা কালাকার মিউজিকের। তো বন্ধুরা, আর একটা তোমাদের স্পেশাল খবর জানিয়ে রাখি, তো খুব শীঘ্রই সামনে 6 মিড এবং 6 বেস সেট আপ সম্ভবত আসতে চলেছে, কারণ ডিজে দাস ইউটিউব চ্যানেলে আমরা আপডেট পেয়েছি। তো তোমরাও নিশ্চয়ই যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখতে পারো। তো 6 মিড 6 বেস সম্ভবত সরস্বতী পুজোর সময় দেখা যেতে পারে। তো টাইটানিক মিউজিকের নতুন সেট আপের ভিডিও যারা দেখনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসো। তো এই সেট আপ যে তৈরি হচ্ছে, এটা তরুলতা ক্যাবিনেট সেন্টার বাহিরি। ডেসক্রিপশানে আমি নম্বর দিয়ে দিব, দেখতে পারো 1 2 3 4, এটা হচ্ছে কালাকার মিউজিকের নতুন সেট আপ তৈরি চলছে। আর নাগরাজ সাউন্ডের ওখানে মিড রয়েছে এবং বেসটা তৈরি চলছে এই মুহূর্তে, 1 জানুয়ারিতে সম্ভবত দেখা যাবে। এবং কালাকার মিউজিকের খুব শীঘ্রই টেস্টিং ভিডিও চলে আসবে চ্যানেলে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো কালারের কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই, দেখতে পারো পুডিং করে একদম স্টাইলিশ কালারিং করা রয়েছে। তো এই মুহূর্তে অনেক কোম্পানির স্পিকার পপ বেসে, মানে মিটে 1200 ওয়াটের স্পিকার এবং বেসে 1800 ওয়াটের স্পিকার ব্যবহার চলছে। তো 15 ইঞ্চি এবং 18 ইঞ্চি, যেটা নিয়ম এবং ইউনিয়ন থেকে, তো এই মুহূর্তে তার থেকেও বেশি ওয়াটের স্পিকার ব্যবহার চলছে বাজারে। তো তোমাদের যদি কারোর ভিডিও দরকার পড়ে তো অবশ্যই কমেন্ট করতে পারো, তো আলাদা ভিডিও করে দেব কোন কোন স্পিকার এই মুহূর্তে বাজারে চলছে, কত ওয়াটের চলছে এবং কোন কোন কোম্পানির চলছে। তো চলো কালাকার মিউজিক এবং নাগরাজ সাউন্ডে যে নতুন লোগো করেছে ওটা দেখিয়ে দিই। কারখানার ভেতরেই রয়েছে, তো ওই সাইডে যেটা রয়েছে ওটা হচ্ছে র্যাক স্টাইলের মিট, মানে র্যাক থাকবে মিট স্টাইলে, দেখতে পারো এটা নাগরাজ সাউন্ডের লোগো। এটা মিট সমেত বেস, ওটা বেস বাক্স, এটা মিট বক্সের নাগরাজ সাউন্ড। তো লোগোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো এবারে কালাকার মিউজিক এটা দেখিয়ে দিই। তো সিঙ্গো স্টাইল করা রয়েছে কালাকার মিউজিকের, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো কন্ট্যাক্ট নম্বর তোমাদের একদম ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, তরুলতা ক্যাবিনেট উত্তম প্রধান, একদম বাহিরি রাধা গোবিন্দ জিউ মার্কেটের কাছে, মারিস্তা এবং পূর্ব মেদিনীপুর। তো এখানে সমস্ত রকমের ক্যাবিনেট তৈরি হয়, স্টেজ প্রোগ্রাম থেকে একদম বড় কম্পিটিশান সেট। তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কালাকার মিউজিকের সেট আপের লুকসটা কেমন লাগছে এবং লোগোর লুকসটা কেমন লাগছে, আর নাগরাজ সাউন্ডের সেট আপের লোগোর লুকসটা কেমন লাগছে।